B-Ebene, Hauptwache, Passage. আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। এই ব্লগটা ছিল ডিসেম্বরের ক্রিসমাসের আগের ব্লগ। তো যেহেতু ক্রিসমাসের পরপরই খুব বেশি একটা ব্যস্ত হয়ে পড়ি, তো ব্লগগুলো আপলোড দিতে লেট হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমার ব্লগগুলো সবসময়ই একটু লেট করেই আসলে আপলোড দেওয়া হয়। তো আজকে বের হয়েছি ক্রিসমাস মার্কেটটা ঘুরবো বলে, কারণ গত বছর বন্ধ ছিল ক্রিসমাস মার্কেট করোনার জন্য। এই বছরও অনেক বেশি করোনা অলরেডি বেড়ে গিয়েছে, কিন্তু তারপরও ক্রিসমাস মার্কেট বসেছে। তো এখন আমি যে দোকানটাতে ঢুকেছি দেখতেই পাচ্ছেন অনেক চকলেট, আর ক্রিসমাসের সময়টাতে আসলে অনেক ধরনের চকলেট পাওয়া যায় যেটা কিনা অন্য সময় এতটা নজরে পড়ে না। আর যেহেতু জার্মানিতে 3G আর 2G রোজ চালু হয়েছে, তাই সবাইকে ভ্যাকসিন যে পাস ওইটা দেখাতে হয় অবশ্যই, না হলে যদি করোনা হয়ে থাকে সেটার রিকভারি রিপোর্ট দেখাতে হয়। তো এরকম কিছু রুলস আছে। তো এই তো এখন একটা পারফিউম শপে এসেছি আমি আর নুসাইবা, শুধু এসেছি কারণ মারওয়ান ওর পাপার সাথে ডক্টরের কাছে গিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর তো এই জন্যে আসলে বের হওয়া, কারণ দেখা গেছে কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে আসলে আমাদের বের হওয়া পড়ে। তো যেহেতু ক্রিসমাস মার্কেটের কাছেই অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি বললাম যে আমরাও বের হই, তোমরা যেহেতু ওখানেই আছো তো আজকে একটু ঘোরা হোক, কারণ আসলে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বের হওয়া হয় না বাসা থেকে খুব একটা। আর এই মার্কেটটা যখন মানে বানানো হয় আর সামনে থেকে যতটা কিনা সুন্দর লাগে আমি বলবো, ক্যামেরা ভিডিওতে তেমন কিছুই আসলে দেখা যাচ্ছে না, জানি না কেন। যখন ভিডিও করি তখন খুব সুন্দর আসে, কিন্তু যখন এডিট করতে যাই বা আপলোড করতে যাই তখন কেমন যেন পিকচার বা ভিডিওগুলো একটু ঘোলা হয়ে যায়। এই সময়টাতে জার্মানিতে চারদিকে অনেক বেশি লাইট থাকে, আর এই লাইটিংগুলো সামনাসামনি দেখতে বেশ ভালোই লাগে, একদম মনে হয় যে বিয়ে বাড়ির যেই সাজ ঠিক অমনটাই মনে হয় এখানে, কারণ চারিদিকে একদম হলুদ বাতি দিয়ে সাজানো থাকে। আর এই বছরটা আমার কাছে মনে হলো বেশি সাজানো হয়েছে অন্যান্য বারের তুলনায়, শুধু এই শপিং মল এরিয়াটাতে না, অন্যান্য সব শপিং মল এরিয়াটাতেই মোটামুটি বেশ ভালো সাজানো হয়েছে, যেহেতু হয়তো এক বছর বন্ধ ছিল সেই জন্য। তো যাই হোক, আমরা মা মেয়ে হাঁটছি আর এদিক ওদিক টুকিটাকি একটু দেখছিলাম, কারণ এখনও ক্রিসমাস মার্কেটে কিন্তু আমরা ঢুকিনি ওই সাইডটাতে। আর একটু দিনের বেলা এসেছিলাম যাতে ভিড়টা কম পাই, আর উইকেন্ডে আসলে ভিড়টা একটু বেশিই থাকে। তো আমরা এখন যেই শপিং মলে আছি এটা হচ্ছে মাইসাইল। এই রোডটাতে শুধু শপিং মল আর কিছু না, মানে শুধুই শপিং মল। তো এখানে এক সাইডে এভাবে ডেকোরেশন করা পিকচার তোলার জন্য, তো এখানে আমি সাইবার পিকচার তুলছিলাম কিছু। তো পিকচার তুলতে তো অলরেডি মারওয়ান আরও পাপা চলে এসেছে, ফোন দিয়েছে, তো আমরা এখন উপরে যাব। তো এই তো আমরা এখন একসাথে ক্রিসমাস মার্কেটটা যেখান থেকে শুরু, অ্যাকচুয়ালি এখান থেকে শুরু, আর ঠিক তার সামনে যে অল্প কিছু জায়গাতে এটা শেষ, কিন্তু মানে এই সাইডটা থেকে না, উল্টা দিক থেকে মেইন মার্কেটটা শুরু, আর এক সাইড থেকে শুরু হয়ে আরেক পাশ মানে বেশ দূর পর্যন্তই এরিয়ানে মার্কেটটা আসলে বসে। আর এই সময় ওদের এখানে অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার পাওয়া যায়, অনেক ধরনের রুটি পাওয়া যায়, পিৎজা, তারপরে ক্রেপস, অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, ঘরের ডেকোরেশন। তো এখানে এই লাইটিং শপটা প্রতি বছরই বসে আর দেখতে অসম্ভব সুন্দর, সামনাসামনি না দেখলে আসলে বুঝে যাবে না, হয়তো এখানে সবগুলো লাইট একসাথে থাকে দেখে বেশি ভালো লাগে দেখতে। তো সব দোকানে আসলে ঢুকছিলামও না, বাহির থেকে দেখতে বেশ ভালো লাগছিল। তো তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি জার্মানির ক্রিসমাস মার্কেট, ফ্রাঙ্কফুর্ট শহরের ক্রিসমাস মার্কেটটা কেমন হয় দেখতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অ্যান্ড অবশ্যই শেয়ার করে দিবেন। I'm not a
কি পেয়েছো আমার জন্য? হ্যাঁ দেখো আমি একটু কিনবো। ওকে থ্যাংক ইউ। টাকা আছে বাবা? টাকা টাকা ইউরো আছে তোমার কাছে? ওকে ওকে। তো উপরে দেখাই যাচ্ছে যে খুব সুন্দর করে লাইটিংটা করা, আর এদিকে মারওয়ান যখনই দেখে আমার ইউজ করার মতো কোনো জিনিস তো আমাকে ওখানেই দেখলে ওখানেই সবসময় টেনে নিয়ে যায় যে এটা কিনো এটা পরলে তোমাকে সুন্দর লাগবে, এভাবে সাজুগুজু করো। ও সবসময় মানে খুবই খেয়াল রাখে আলহামদুলিল্লাহ। তো মানে যেহেতু বাবা নেই, আল্লাহ ওকে দিয়ে বাবার অভাবটা পূরণ করিয়ে দেয়, কারণ সে মাশাল্লাহ অনেক খেয়াল রাখে। নুসাইবা তো খেয়াল রাখেই, সেও অনেক বেশি খেয়াল রাখে। মানে ঘরের মধ্যে যদি সে কারো একমাত্র খেয়াল রেখে থাকে, সে আমার মানে খুব বেশি খেয়াল রাখে বলতে গেলে। সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণই পিছনে পিছনে থাকবে, আর আমার কী লাগলো না লাগলো সেই খোঁজখবর নেবে। তো যাই হোক, কথা বলতে বলতে আবার ক্রিসমাস মার্কেটে ফিরে আসি, যেটাকে কিনা ভাইনাক্স মার্ট বলে এখানে। তো দেখতেই পাচ্ছেন যে অনেক কিছুর দোকান বসেছে, আর খাবারের দোকানগুলো আসলে আমি বলবো হালাল না, এখানে কোনো হালাল শপ নেই, যার জন্য চাইলেই যে সব খেতে পারা যাবে তা পসিবল হয় না। হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো পপকর্ন, তারপরে বাদাম, অনেক ধরনের এসব জিনিস থাকে যেগুলো কিনা ইজিলি খাওয়া যায়, এইসবে তো আর হালাল হারাম নেই। তো আমরা এখন এসেছি একটা পমেস শপে, ফ্রেঞ্চ ফ্রাই শপ। আর জার্মানিতে তো ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি ফেমাস, কারণ ওরা মানে আলুটা খায় বেশি, আর এখানে অনেক ধরনের সস থাকে খুবই মজার। তো এখান থেকে এখন আমরা পমেস বা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা একটু হাংরি ছিল, বাইরে যেহেতু বের হয়েছে অনেকক্ষণ ধরে আর অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছিল। আর এখানে বেশ কিছু পমেসের দোকান আছে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকান আছে। তো আমার কাছে তার মধ্যে মনে হলো যে এটার একটা বেটার ছিল, টেস্ট ভালো ছিল। তো এইটা ছিল প্রায় 25th ডিসেম্বরের আগের ভিডিও, তখন অলরেডি রাত হয়ে গিয়েছে আর আমরা হাঁটছি, আর যখন আমরা দিনের বেলা বের হয়েছিলাম তো তখন থেকে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগছিল, কারণ রাতের বেলা লাইটিংটাও বেশি বোঝা যাচ্ছিল। আসলে রাত বলবো না, তখন 5টার মতো বাজে, আসলে বিকেল ছিল, আর জার্মানিতে উইন্টারে 3টা, 3:30, 4টা এরপরই একদম অন্ধকার হয়ে যায়। এখানে বেশ কিছু ধরনের সুইটস আছে, এগুলো হচ্ছে আপেল, আপেলের উপরে এক ধরনের সিরাপের মতো দেওয়া থাকে, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি এটার মধ্যে কী দেওয়া থাকে, কিন্তু খেতে অনেক মিষ্টি হয়। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ আমি মিষ্টি জাতীয় খাবার খুব একটা লাইক করি না। তো তারপরে এই সপ্তাহতে দেখলাম এই সপ্তাহতেও বেশ অনেক কিছুই পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের ফ্রেগনেন্স পাওয়া যায়, ক্রিসমাসের যেসব জিনিসপত্র আছে সেগুলো পাওয়া যায়, আর অনেক কিউট কিউট ডেকোরেশন করা চারিদিকে। তো আমি কিছু রাইডস খুঁজছিলাম বাচ্চাদেরকে উঠানোর জন্য, যেগুলো কিনা মারওয়ান উঠতে পারবে, নুসাইবা উঠতে পারবে। আর এই এরিয়াতে বড় একটা টানেন বাউম আছে, যেটা কিনা ক্রিসমাস ট্রি বলে। তো ওই ক্রিসমাস ট্রিটাও আর কি এখানকার বলতে গেলে ফেমাস এই এরিয়াটা। তো এখন আমি আরেকটা শপে ঢুকেছি যেখানে কিনা অনেক ধরনের নাম লেখা গ্লাস। তো আমি খুঁজলাম আমার নামের, কিন্তু আফসোস আমার নামের কোনো গ্লাস ছিল না, থাকলে ভাবছিলাম যে একটা কিনবো, বা নুসাইবা মারওয়ান, এই নামগুলো তো আসলে মুসলিম নাম, তো এই নামগুলো অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল না, কিন্তু আমার নামটা জার্মানিতে অনেক বেশি, এখানেও আমি দেখেছি যে এই নামের অনেকে আছে, তো ভাবলাম যে হয়তো থাকবে, কিন্তু না পাইনি। আসলে এইগুলো ইউজ করার মতো না, চাইলে ডেকোরেশন হিসেবে ইউজ করা যায়, এগুলো যে রেগুলার ইউজ করা যাবে তা না, বাট হ্যাঁ এই পাশের যেসব আছে সিরামিক্সের এগুলো ইউজ করা যায়, আর এগুলো মোটামুটি বেশ এক্সপেন্সিভ। তো এইদিকে আমার বাবা যখনই গান শুনে তার নাচতেই হবে, তো এখানে গান হচ্ছিল আর সে ডান্স করছিল।
দেখি। তো এই হচ্ছে এখানকার বড় ফেমাস ট্রি, যেটা কিনা ক্রিসমাস ট্রি হিসেবে পরিচিত। আর এই ক্রিসমাস ট্রিটা অনেক বড়, আর এখানে একটা বড় রাইডসের মতন বসে দোতলা। তো এখন ভেবেছি যে এটাতে আমরা উঠব, যেটা কিনা আমি উঠে ভুল করেছি বলতে গেলে, কারণ আমার আগে প্রবলেম হতো না, কিন্তু যখন থেকে একটু শিখ হয়ে যায় তখন থেকে আমি এই টাইপের রাইডসে উঠতে পারি না। কেন জানি এই টাইপের রাইডস কেন, আমি ট্রেডমিলও ইভেন উঠতে পারি না। তো এতো আমরা উপরে উঠেছি, উঠার পর মুসাফর বাবা নিচ থেকে ভিডিও করছিল, নামার পরে মন হয়েছে যেন সব ঘুরছিল, পরে মন হয়েছে যে আসলে ওটা ঠিক হয়নি। বাচ্চারা তো এনজয় করেছে কিন্তু আমার এই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমি ওদের সাথে উঠবো, কিন্তু কোনো সিট খালি ছিল না, যার জন্য এখানে চেয়ারে বসেছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আরও অনেক ক্লিপস ছিল যেগুলো কিনা আসলে ডিলেট হয়ে গেছে সম্ভব। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।